হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি পরীক্ষা 2021-এর ফলাফল প্রকাশ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইচএসসি পরীক্ষা 2021-এর ফলাফল কবে প্রকাশিত হবে এবং তো এই ফলাফলের মধ্যে আপনারা যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারবেন না, তারা কিভাবে ফলাফলটি বোর্ড চ্যালেঞ্জ করবেন বা পুনঃনিরীক্ষণ করবেন, তো সেটি কবে থেকে শুরু হবে, এই সম্পূর্ণ বিষয়গুলোর আপডেট আজকের ভিডিওতে জানিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি এইচএসসি পরীক্ষা 2021-এর ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটি শুধু চট্টগ্রামের জন্য না, এটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য। তো দেখুন বন্ধুরা, এখানে বলেছে বিস্তারিত, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে আগামী 13 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ রবিবার বেলা 12টায় সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা 2021-এর ফল প্রকাশিত হবে। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটি হচ্ছে, দেখুন এখানে পরীক্ষার্থীগণ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল SMS এর মাধ্যমে 14/2/2022 তারিখ থেকে 20/2/2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিভাবে মোবাইলে SMS এর মাধ্যমে এবং অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি পরীক্ষা 2021-এর ফলাফল দেখবেন সেই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। এছাড়াও কিভাবে আপনারা এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন সেই বিষয়টি নিয়েও আমি একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিব। তো সেই ভিডিওর লিঙ্কটিও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা সেগুলো দেখে খুব সহজে নিজে নিজে রেজাল্ট দেখতে পারবেন এবং পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।